এক সময় তাকে নিয়ে হইচইয়ের সীমা ছিল না রাজ্য জুড়ে। বছর আটেক আগেও গ্রামের রাস্তা ধুলো উড়িয়ে শাসক এবং বিরোধী দলের নেতা নেত্রীরা সহায়তার প্রতিযোগিতায় প্রতিশ্রুতি নিয়ে পৌঁছে গেছিল তার বাড়ি, কিন্তু এখন সে সব শুরু অতীতের ধূসর স্মৃতি মাত্র। 2013 সালে পৃথিবীর একমাত্র অতিকায় মহিলা হিসেবে গিনেস বুকে স্বীকৃতি পাওয়া দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের শ্রীরামপুর গ্রামের অসুস্থ সিদ্দিকা পারভিনের অন্তরালে জীবন সংগ্রামের এখন কিন্তু আর কেউই সামিল নেই। এমনকি কিভাবে অতিকায় জলশক্তিহীন প্রায় অর্থব তরুণীটির কিভাবে দিন কাটছে তার খোঁজও রাখে না কেউ। আজ পর্যন্ত জোটেনি দিন গুজরানির কোনো সরকারি ভাতা, হয়নি আধার কার্ড। ভারতীয় অতিকায় তরুণী হিসেবে গিনেস বুকে স্থান পাওয়া সিদ্দিকা তো বটেই, তার পরিবারও এ ব্যাপারে আজ ক্ষুব্ধ। কেমন আছে সিদ্দিকা এই সময় তার খোঁজ নিতে গিয়ে সেই ক্ষোভের আজ পেলাম আমরাও। সিদ্দিকা পারভিন তো তার ছবি পর্যন্ত তুলতে দিতে নারাজ, আর তার বাবা মায়ের অভিযোগ অনেকে তাদের মেয়ের ছবি ও তাদের পরিবারের ছবি তুলে নিয়ে গিয়ে নিজেদের ভাগ্য ফেরালেও তাদের মেয়ের ভাগ্য আজও ফেরেনি। বরং অতিকায় মেয়েকে নিয়ে তারা অতি কষ্টে দিন যাপন করছেন, বরং অবহেলা অপমানের হাত থেকেও এখন নিস্তার নেই বিরল রোগে আক্রান্ত মেয়েটির। পিটুইটারি গ্রন্থিতে টিউমারের সমস্যায় 23 বছর বয়স থেকে সিদ্দিকার চেহারা দীর্ঘ হতে থাকে, পাল্লা দিয়ে বাড়তে থাকে তার খাবারের চাহিদা। রোজ প্রায় 2 কেজি চালের ভাত খাওয়ার চাহিদা মেটাতে হিমশিম খেতে হয় গরিব পরিবারটিকে। সিদ্দিকা এরপর ক্রমশ অসুস্থ হয়ে পড়েন। একসময় নেতা মন্ত্রী সুপারিশে দলীয় কর্মী পরিবেষ্টিত হয়ে সিদ্দিকা চিকিৎসা করতে ট্রেনে কলকাতা থেকে দিল্লি পাড়ি দিয়েছিল। তারপর দিল্লি থেকে সেই যে বাড়িতে সবাই নামিয়ে দিয়ে গেল, তারপর আর কেউ খোঁজ নেয়নি। এখনও সুস্থ নন, ক্ষোভে সকলের সাথে ঠিকভাবে কথাও বলে না, প্রায় বন্ধ করে দিয়েছে অভিমানী সিদ্দিকা, সোজা হয়ে হাঁটতে পারে তো দূরের কথা। এহেন 33 পেরোনো সিদ্দিকাকে নিয়ে ঘোর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার দিনমজুর বাবা আফাউদ্দিন ও তার মা মানসুরা বিবি। তাদের বক্তব্য, সরকার তাদের মেয়ে চিকিৎসার ব্যবস্থা তো করতে পারলো না, এবার অন্তত একটি ভাতার ব্যবস্থা করে দিক যাতে ভবিষ্যতে সিদ্দিকার অল্প হলেও নিশ্চিত সংস্থান থাকে। আর সেই দিনের পথ চেয়ে বসে রয়েছে সিদ্দিকা ও তার পরিবার। বলছি, এই যে আপনার মেয়ে সিদ্দিকা পারভিন, হ্যাঁ, যেটা হচ্ছে এর আগেও খবর হয়েছে এবং নানান সরকারি কিছু সাহায্যও পেয়েছিল, কিন্তু বর্তমানে অনেক প্রতিশ্রুতি পাওয়ার পরও আজকে সেগুলো পান, সে পায়নি বা আপনারা পাননি বলে যে অভিযোগটা করছেন, এবং সিদ্দিকা পারভিন যে অসুস্থ, সেই বিষয়ে কী বলবেন যদি একটু জানাতেন? বলবো ওর এখান তো ওর কোনো টাকা পয়সা নিয়ে আমরা কোনো সাহায্য করতে পারছি না। সব বলছে যে আপনারা এক কাজ করেন, আমি তোমাদেরকে একটা দোকান টোকান ধরাই দেবো, বিড়ি সব ছিল বিডিও সাহেব আমার কাছে বা এসডিও সাহেবও আমার কাছে ছিল, তারা বললো যে তোমাকে একটা ঘর করে দেওয়া হবে, ঘর করে দেওয়া হবে কিন্তু ওখানে সেই আপনার ভাইকে একটা ইয়ে করবো, কি আমরা দোকানে ঘর করে দেবো, চলার মতো আমার জন্য সাহায্য করতে পারবো, চলার ঘর করে দিয়ে দেবো। আমাকে ঘরটা দিয়েছে কিন্তু আমাকে কোনো লং টন কোনো ভালো রকম কিছু আমি সাহায্য ওইগুলো পাইনি, আমি দোকান খুলতে পারছি না। আচ্ছা, এছাড়াও মানে মাসে কতটুকু করে চাল পায় সরকারি? সরকার থেকে 50 থাকে আমাকে 12 কিলো করে চাল দেয়। আর তাতে কি চলে? না, তাতে অত চলবে না। সারাদিনে কতটুকু, সারাদিনে কতটুকু মানে সিদ্দিকা পারভিনের খাদ্য প্রয়োজন হয়? বেশি না হলে 1 কেজি থেকে মতো লাগে প্রতিদিন। আচ্ছা, তো আপনাদের এমনি, আচ্ছা, এছাড়াও সিদ্দিকা পারভিন যে অসুস্থ, ওষুধপত্র এইসব দেওয়ার তো সেগুলো কিভাবে চালাচ্ছেন, মানে সে তো অসুস্থ? আমি সারাদিন ওই কাজ করি মাঠের মধ্যে। আচ্ছা, কাজ করে ওই যেটা পাই সেটা বেশি হলে অর্থনে যদি 100 টাকার ওষুধ হয় 100 টাকা আমি রাখে দিয়ে ওই সুতরাং নিয়ে আসি, প্রতিদিনও খাওয়াতে হয়। আমি পারছি না, সব বসে গিয়েছে, ভাই তো ভাই জায়গায় আছে, আমি তো পারছি না, ভাই দেখে না দেখলে আমি বলতে পারবো না। নিজস্ব কোনো জমি জায়গা বা কোনো কিছু? কোনো জায়গা না, জমি নাই। কি দেখেন কাগজ, উপরে কাগজ দেখবেন আমার। কি চাইছেন, কি চাইছেন? ভাই বলছি যে আমার ছেলে একটা যেন ওই লোন টোনটা দিলে বা আপনার কিছু সাহায্য করে দিলে, আমি ওই দোকানটা খুলতে পারলে আমি কিন্তু ওই আবার ওই মেয়েটা কিন্তু সাহায্য হেঁটে খাইতে পারবো, আমার ছেলে কাপড়ে একটু টুকটাক করে ব্যবসা করে, ওকে আমি বলবো বাবা আমার ছেলে চাকরি তুমি খাওয়াও, এটা বলছি। আপনার নাম? আফাজুল আহমেদ। তারপরে শুনে একটা কথা আর বলছি, ওখানে জন্য খুব একটা পায়খানা দিতে চাইলো, আমরা দেখে দিলাম জায়গা, এই জায়গার দাগ দিয়ে এলাম, ফটো ফটো ছবি টবি সব দিয়ে দিলাম, ওই এই পর্যন্ত তো কোনো উন্নয়ন পাচ্ছি না। মানে সরকারি তরফে প্রতিশ্রুতি পেয়েছেন, কিছু জিনিস পেলেও অনেক কিছু এখনো পাননি বলে অভিযোগ? না না না, পাইনি, সমস্যা রয়েছে। ঠিক আছে।